টানা বর্ষণ ও উজানি ডলে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এখনও বিপদসীমা অতিক্রম করেনি নদীর পানি। তবে নিম্নাঞ্চল হওয়ায় বিয়ানীবাজারের কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগী বাজারের অধিকাংশ এলাকা ইতোমধ্যে প্লাবিত হয়ে গেছে। এতে ব্যাপক দুর্ভোগ ও বিপর্যয়ের মধ্যে পড়েছেন স্থানীয় বাজারের ক্রেতা বিক্রেতারা। অনেক দোকানের ভেতরে পানি ঢুকে পড়ায় নষ্ট হচ্ছে মালামাল। করোনাকালে এই আকস্মিক বন্যা যেন তাদের কাছে মরার উপর খাড়ারগা হয়ে দাঁড়িয়েছে। বাজারের পানি বাড়ার সাথে সাথে পানি গলদিত পানি মাইয়া এখন ঘরের ভিতরে পানি ঢুকে যায়। এরপরে কাস্টমার মোটেও ভাবা যায় না, সব কাস্টমার ভাগ হয়। আর আমরা ভোগান্তি মাঝে পড়ি, সারাদিন ভুয়া তার পানির মাঝে গড়িয়া মালের ক্ষতি হয়। আমরা দরকার মাঝন ভর্তি, আমরা বৈজার এলাকা ওই যে প্রতিদিন আমরা মাল লইয়া যাই আয় অন্তত পানিয়া ডুবে রাস্তাটা ডুবে গেছে গিয়া ও মাল লই যাই, তার খুব কষ্টর গাড়িগুলা ভিতরে ঢুকে নিলাম, মানুষের জনগণ খুব কষ্টর। তো সরকার তো এখনো যদি সহযোগিতা আমরা পাই তাটা ভালো হইব, যদি আপনারা একটা ব্যবস্থা যদি আপনারা করেন দিতে পারেন তো রাস্তাটা ভালো হইব। গত দুই দিন ধরে বন্যার পানি আমরা এই রাস্তাঘাট বাজারের যে মহাজনপট্টিটা ডুবি গেছে, ডুবার কারণে আমরা সবাই মানে বড় সমস্যার মাঝে আছি। ব্যবসা পাতি আমরা নাই, আর কাস্টমারও মনে হর গা পানির মাঝে মানুষ আইতে পারেন না বাজারের ভিতরে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর যে আপনারা ওটা একটা ভিত ব্যবস্থা যদি কোনো মতে করা যায় পানি নিষ্কাশনের, বা যে রাস্তা যেটা আছে মহাজন গল্লির গল্লি যেটা গল্লিটা যদি উঁচা করা যায় তো মনে হয় তো ভবিষ্যতে পানির আমার উত্তর নাই। তো প্রতি বছর বন্যায় আমরা বড় ক্ষতিগ্রস্ত করে। এখন যদি সরকারের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে আমরা যদি একটু বাজার আনতার বা খেয়াল করতাম, অনেক টাকা তো এই বাজার বিক্রি হয়, ওটা একটু চিন্তা করিয়া যে আমরা বাজার আইয়া পানি নিষ্কাশনের একটু ব্যবস্থা করিয়া উঁচা করলে মনে হয় একটু ইয়ে হয়ে গেল, ভালো হইল না। কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান AFM আবু তাহের জানান, কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করার আগেই প্রতি বর্ষায় বৈরাগী বাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যায়। এবার প্লাবিত হবার পূর্বেই পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীলরা কবরিত স্থানটি পরিদর্শন করে গেছেন। তবে এখানে একটি ডাইক নির্মাণের জন্য ইতোমধ্যে প্রাককলন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। প্রতি বর্ষা মৌসুমে বৈরাগী বাজারসহ আশপাশের নিম্নাঞ্চলগুলো নদীর পানিতে তলিয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন স্থানীয়রা। যত দ্রুত সম্ভব নদীতে ডাইক নির্মাণের পাশাপাশি বাজারের রাস্তাগুলো উঁচু করে দেওয়ার দাবি জানান তারা। শহীদুল ইসলাম সাজু, ABtv, বিয়ানীবাজার।